সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান নির্বাচনী পরিক্রমায় এখন দেখবেন বগুড়া সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মোহাম্মদ জান্নাতুল আলম দুখুর একান্ত সাক্ষাৎকার। বগুড়া জেলা ক্যামেরা পার্সন আমিরুলের ক্যামেরায় সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার জাহিনুর ইসলাম। দর্শক, সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান নির্বাচনী পরিক্রমায় আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া সোনাতলা উপজেলার জোরগোসা ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী, যিনি এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন, ডাক্তার জান্নাতুল আলম দুকু ভাইয়ের কাছে। তিনি এই এলাকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন ফরম উত্তোলন এবং জমাদান করেছেন। এই এলাকার মানুষ এবং এই এলাকার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা মনে করেন জান্নাতুল আলম দুখু যদি এই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকামার্কার প্রার্থী হয়ে নির্বাচন করেন, তিনি অবশ্যই এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। এই ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থাকার যেই মানুষটি রয়েছেন সেই জান্নাতুল আলম দুখুর কাছে আমরা চলে যাব। এখন আসুন শোনা যাক জান্নাতুল আলম দুকু ভাই এই ইউনিয়নের নির্বাচন নির্বাচিত হলে এই জনগণের জন্য তিনি কি করতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই সিএনএন বাংলা টিভিকে, তারা গ্রাম বাংলার বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন সরকারের কর্মসূচি জনস্বার্থে তুলে ধরার জন্য, সেই সাথে আমার জোরগোসা ইউনিয়নবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও জোরগোসা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শুরু করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আজকে আমার বাংলাদেশ স্বাধীন হতো না, এই দেশের মানুষ স্বাধীন পতাকা পেত না। আমি আল্লাহর দরবারে সুখ মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। সেই সাথে মুক্তিযুদ্ধে যেনারা শহীদ হয়েছেন, জাতীয় চার নেতা, সকল শহীদদের মাগফিরাত কামনা, আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে মরুম জননেতা জনাব আব্দুল মান্নানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যার জন্ম না হলে আজকে সারেকেন্দি সোনাতলার এত উন্নয়ন হতো না। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দাদা মরুম ডাক্তার হাসান আলী মণ্ডল, ওনার সারাটা জীবন এই জোরগোসা ইউনিয়নবাসী তথা অত্র এলাকার মানুষের সেবার জন্য সারাটা জীবন উনি ব্যয় করেছেন। এর পাশাপাশি আমি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আজকে বিশ্ব নেতা, যার কথায় সারা বিশ্বের যে কোনো কাজের সমাধান, আজকে আরও শ্রদ্ধা রাখছি জনাব সাদারা মান্নান এমপি মহোদয়কে, যিনি আজকে জননেতা আব্দুল মান্নানের পথ অনুসরণ করে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমি তারই হাত ধরেই এবং তার সহযোগিতায় আমার এই জোরগোসা ইউনিয়নের বাসীর সেবা করতে চাই এবং যে কোনো বিপদে, যে কোনো দুর্যোগে আমি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। তারপরে আমি থানা আওয়ামী যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমরা আওয়ামী পরিবারের লোক, আমরা কখনো পদের লোভ করিনি, আমরা চাই আমাদের এই বগুড়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি হবে, এখানে মানুষকে আগে নিয়ে আসে, পদে বসিয়ে দিয়ে তাদেরকে দাঁড়ায় আমরা জনবল আওয়ামী লীগের পতাকার তলে জনবল বৃদ্ধি করেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, উনি জোরগোসা ইউনিয়ন পরিষদে আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়ে এই ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দেবেন,
সিএনএন বাংলাকে ধন্যবাদ জানিয়ে, আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে, ইউনিয়নের সকল ধর্মাবলী লোককে ধন্যবাদ জানিয়ে, পরিশেষে আমার আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলের কাছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নৌকা মার্কা প্রতীক বরাদ্দ দিবেন এবং এই ইউনিয়নে নির্বাচন করার সুযোগ দিবেন। সুযোগ দিলে আমি আশা করি সোনাতলা যত ইউনিয়ন আছে সবচেয়ে বিপুল ভোটে আমার এই ইউনিয়ন থেকে আমি বিজয়ী হব বলে আমি আশা ব্যক্ত করি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানুষ মানুষের জন্য, এই বাস্তবতাকে বুকে ধারণ করে এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন ডাক্তার মোহাম্মদ জান্নাতুল আলম দুখু। তিনি শুধু চিকিৎসা সেবার মাধ্যমে নয়, বিভিন্ন সময় শীতের সময় মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে তিনি কম্বল থেকে শুরু করে বিশেষ উপহার সামগ্রী দিয়ে চলে এসেছেন। এবং আমরা দেখেছি এই এলাকার মানুষ যেটা আমাদের জানিয়েছে যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত এলাকা মানুষের মাঝে তিনি নিজ তহবিল থেকে তার অনুদান অব্যাহত রেখেছেন। দর্শক, সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান নির্বাচনী পরিক্রমায় অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থীকে নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।